হ্যালো, মানস বলছিলাম। আরে কে? মানস মাইতি। কি এটা বাপি চানাচুরের নাম্বার তো? হ্যাঁ বললাম তো। মানস বলছিলাম। হ্যাঁ বল। মানস মাইতি বলুন। হ্যাঁ, আপনাদের আপনাদের চানাচুর আমি ডিস্ট্রিবিউট করতে চাই। কোথায়? মানুষ বলছি। আমার ফ্যামিলির মধ্যে, আমার কাকা, জ্যাঠা, বাবা, মা, ঠাকুমা, দাদু, ছেলে, মেয়ে, কাকা, কাকিমা, জ্যাঠা, জেঠিমা, প্রতিবেশী, বাড়িওয়ালা, মুদির দোকানি সবাইকে দিয়ে দেবো। কে ডিস্টার্ব করছে? আমি না ফোন। না, ফোনটা ডিস্টার্ব করছে। ও আচ্ছা, আমি তাহলে কেটে ফোন করি আপনাকে। কেন, কি ব্যাপার বলুন না। তা ফোন ডিস্টার্ব করছে, শুনতে পাবেন কি করে? না না, ওই কাটা 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 কাটা। আমি তাহলে দাঁড়ান, জুড়ে ব্যান্ডেড লাগিয়ে ফোন করছি। নামটা মনে রাখবেন, মানস মাইতি, ঠিক আছে? মানস বলছিলাম, আপনি বাপি চানাচুর কেমন লাগে আপনার? হ্যালো, আমি বাপি চানাচুরের ডিস্ট্রিবিউশন করতে চাই, তা আপনি চানাচুর কবে দেবেন? হ্যালো, হ্যালো বাপি। হ্যাঁ বলুন বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ পরিষ্কার। মানুষ বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাদের চানাচুরটা সম্বন্ধে যদি একটুখানি বলেন। আমি তো বললাম নিজের সম্বন্ধে। না, ব্যাপার হচ্ছে আমরা এখন দিচ্ছি না, আগে এক যখন দিয়েছিলাম, আজ থেকে দু মাসখানেক আগে, তো তখন অলরেডি হয়ে গেছে। মানুষ মানুষ বলছিলাম। মানুষ মানে? মানস মাইতি। হ্যাঁ, তো আমি কি করবো? আমার নামেই কোম্পানি, মানস মাইতি অ্যান্ড কম্প। আমি কি করবো? আচ্ছা, আপনাদের চানাচুরের বাপিটাকে বলতে পারছেন? আপনি তো বাপি। কি করে বুঝলেন? যেরকম মানস মাইতি কোম্পানিতে আমি মানস, বাপি চানাচুরে কি আপনি বাপি? না, সেরকম কোনো কথা। বাপিটা কে? সেটা তো বলতে পারবো না। সে মালিকের নাম বাপি নাকি মালিক কারোর বাপি? ছেলে নাম রেখেছিল। সেটা ঠিক বলতে পারবো না, আমরা এতদূর জানতে চাই না। আপনি খেয়েছেন তো বাপি চানাচুর? আপনি কোথায় কোথা করেছেন জানেন কি? হ্যাঁ, বাপি চানাচুর। এটা বাপি চানাচুরের নাম্বার আপনি জানলেন কি করে? এই তো আমাকে ওখানে লেখা ছিল, মা দুর্গা। না, রং নাম্বার। হ্যাঁ বাপি চানাচুর, আপনি এতক্ষণ কথা বলেছেন দাদা, আমার সাথে এরম করবেন না। মানুষ বলছিলাম। আরে বাবা, বলছি এটা রং নাম্বার। আরে ফোনটা কেড়ে গেল দাদা, আপনি এতক্ষণ বাপি নিয়ে কথা বলে আমার সাথে এরম করতে পারেন না দাদা। হ্যাঁ দাদা, কি করবো, রেখে দিন দাদা। এটা আমার। কি হলো আমার? হ্যাঁ দাদু, আমার বাপি চানাচুর ভাল লাগে। আচ্ছা, ওই পাশে যে বাচ্চাটা বলছিল দাদু, ওটা আপনার নাতনি? হ্যাঁ দাদু। হ্যালো, মানুষ বলছি। ফোন রাখুন। আপনাদের বাড়িতে কি চানাচুর খায় লোকে? হ্যাঁ মানুষ বলছিলাম। মানুষ? আমি চিনতে পারছি না, কে মানুষ? মানুষ মাইতি। ঠিক আছে রাখুন আপনি। কেন দাদু? রাখুন, কাজ আছে এখন। না দাদু প্লিজ, আপনার সাথে দরকারি কথা ছিল। আমার দরকারি কথা। কি দরকারি কথা? হ্যালো, আমার একটু চানাচুর নিয়ে প্রবলেম হয়েছে দাদু। কি উত্তর দেবো বলুন। হ্যালো, হ্যালো, আপনি বারবার আমাকে ডিস্টার্ব করছেন কেন? আপনি রোজ দুবার চারবার ছবার করে ফোন করছেন, কি ধরনের ব্যাপার? আচ্ছা, আপনি যদি আমার কথাটা না শোনেন তাহলে তো আবার বারবার ফোন করতে হবে। আপনি কথা, আপনি যদি চার পাঁচ দিন যাবতে ফোন করছেন। হ্যালো, মানুষ বলছিলাম। আপনি জানেন আমি কি বলতে চাইছি আপনাকে, আপনি তো আবার কোনো কথা। প্রয়োজনটা কেন বলার, দরকারটা কি? আপনার পয়সা কি বেশি হয়ে গেছে? আপনি তো আমার সাথে পয়সা সারাদিন 8-10 বার ফোন পয়সা লাগছেন। আপনি তো আমার সাথে কোনো কথাই বলছেন না। আপনি সেদিনের কথা বলেছেন তো 8 ঘন্টা ধরে, সেই থেকে তো অর্ধেক। হ্যাঁ বলছি, আপনারা বাপি চানাচুরে বাদামটা কি হিসেবে দেন? আর কি জানার আছে বলুন আপনি। হ্যাঁ দেখছি, আমার কাছে 5টা বাদাম হয়েছে, আমার ভাই যে আছে তাপস মাইতি তার কাছে দেখি 2টো বাদাম পড়েছে, এটা কি করে হচ্ছে? আমাদের কি হয়েছে, অসুবিধা নেই। হ্যাঁ তো এটা কি হিসেবে বাদামটা মেশান সেটা জানতে চাইছি। রাখুন, এখন ফোন কাজে আছি। আচ্ছা বলছি, আপনাদের যে আপনি রাখুন, কাজে ব্যস্ত আছি আমি। আচ্ছা, ওর কাছে কিসমিস আবার দেখছি বেশি। পাগল কি আমি? হ্যাঁ মানুষ বলছিলাম। উনি কাজে ব্যস্ত, বারবার করে ফোন করছেন কটা কিসমিস আছে, এই কি যখন রান্না হয় তখন কি জানায় কেউ? হ্যালো, আপনি এই কথা বলে জিজ্ঞেস করছেন কেন? হ্যাঁ, আমার বাপি চানাচুর নিয়ে একটু প্রশ্ন ছিল দাদা। প্রশ্ন হবে, আপনি পরে করবেন, এখন আর প্রশ্ন করার সময় নেই। হ্যালো মানুষ বলছিলাম। Currently switched off. Happy to disturb.